বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, এর উপর। আপনারা যদি গ্রুপ ক্রিয়েট করতে পারেন না, আজকের ভিডিও দেখার পর আপনারা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটিতে আসা যাক। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপে ঢুকতে হবে। ফেসবুক অ্যাপে আসার পরে এই কর্নারের এখানের মধ্যে ক্লিক করতে হবে আপনাদের, এই এখানে এই তিনটি ডটে ক্লিক করবে। তিনটি ডটে ক্লিক করার পর এখানে নিচের দিকে সেই গ্রুপ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এই যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। এখানে গ্রুপের মধ্যে ক্লিক করে এখানের মধ্যে ক্যারেট একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ক্রিয়েট অপশনের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানের মধ্যে আপনাদের গ্রুপের আপনাদের গ্রুপটি কোন নামে হবে এখানের মধ্যে আপনারা নাম দেবেন, আর আপনাদের গ্রুপটি পাবলিক হবে না প্রাইভেট হবে এটিও আপনারা দিতে পারবেন এখানে। তা আমি এখানের মধ্যে একটি গ্রুপের নাম দিচ্ছি, যেমন আলী এমনি একটা নাম দিচ্ছি যা আপনাদের দেখানোর জন্য। এরপর প্রাইভেসি এখানের মধ্যে সিলেক্ট করে দিচ্ছি পাবলিক, আপনারা চাইলে প্রাইভেটও দিতে পারেন। আমি পাবলিক দিলাম, এরপর ডানে ক্লিক করছি। এখন এই ক্রিয়েট গ্রুপে ক্লিক করলে আপনাদের গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন আমি ক্রিয়েট গ্রুপে ক্লিক করব, আমাদের গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হচ্ছে, এই দেখেন আমাদের গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানের মধ্যে আপনাদের ফ্রেন্ডে ইনভাইট দিতে পারবেন, আমি পরে দিব, তাই আমি ডানে ক্লিক করে দিচ্ছি। ডান, এই দেখেন আমার গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন এখানে অ্যাডমিন টুল, চাইলে এখন আমি আমার কাভার ফটো, ব্যাক ফটো দিতে আর কি, আমার গ্রুপের ব্যাক কাভার ফটো দিতে পারি। আমি এখন দেব না, পরে দিব, তাই আমি ব্যাকে ক্লিক করব। সরি, এখানের মধ্যে গ্রুপের মধ্যে চলে আসবে। এগেইন আমার গ্রুপে ঢুকে দেখাচ্ছি, এ হচ্ছে আমার গ্রুপ। এই দেখেন আমি একলা জয়েন আছি, তাই এক মেম্বার। আমি যদি অন্য আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে ঢুকাই তাহলে দুই মেম্বার, এরকম মেম্বার বাড়বে। আর এভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা একটানো দুইটানো আনলিমিটেড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আপনার যতটি গ্রুপ প্রয়োজন হবে ততটি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, এভাবে আমি যেভাবে দেখিয়েছি এটা ফলো করে। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগেছে। ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।